হাই গাইজ, ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল দ্য ইয়ামি ক্লাব। তো আজকে আপনাদেরকে সোদপুরে একটা দারুণ থালির সন্ধান দেব, মানে একদম চিপেস্ট সস্তার থালি, মানে ভাবাই যায় না, মানে রেটটা শুনে আপনাদের মাথা ঘুরে যাবে একদম। তো এটা হচ্ছে সোদপুরেই লোকেশন, আমি সব কিছু বলে দেবো। প্রথমে চলুন আপনাদেরকে অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই, এই জায়গায় আমি এসছি এর আগে, তো তাও আপনাদেরকে একবার অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিচ্ছি এবং ওনাদের মেনুটা দেখিয়ে দিচ্ছি, ততক্ষণে থালিটা চলে আসবে, তারপর সবকিছু ডিটেলস বলে দেবো এবং লোকেশন সবকিছু। চল, তো আপনারা ছোটোর ওপরে অ্যাম্বিয়েন্স দেখে নিলেন, এখানে মোটামুটি ধরে নিন 10 জন মতন বসে খেতে পারবে। আর এটা আপনারা জায়গাটা আসলে মানে বুঝেই গেছেন অলরেডি, আমি এসেছি জৈতাস কিচেনে সোদপুরে, লোকেশন সব কিছু বলে দেবো। চলুন আমি মেনুটা দেখিয়ে দিই, তারপরে থালিটা আসলে তারপরে আপনাদেরকে দেখাই। তো আমাদের থালি এসে গেছে, চিকেন থালি, অনেক রকমের আইটেম, টোটাল 1, 2, 3, 4, 5, 6 আইটেম। আলু ভাজা, ডাল, আলু পটলের তরকারি, আলু ফুলকপির তরকারি, চিকেন, চিকেনের পিসগুলো দেখতে পাচ্ছেন তো, মানে বিশাল বড় বড়, সাথে চাটনি, ভাত, লঙ্কা। তো চলুন ফার্স্টে ডাল দিয়ে অল্প করে আলু ভাজা খেয়ে দেখবো। ডালটাতে বেশ সবজি টবজি দেওয়া আছে, গাজর টাজর দেওয়া, বিনস দেওয়া, গরম গরম দিয়েছে। চলুন একটু আলু ভাজা দিয়ে ট্রাই করি। দারুণ লাগছে, বাইরে ঠান্ডা ওয়েদার, গরম গরম ডাল আলু ভাজা। তো আপনাদের একবার বলে দিন, এই এত কিছু আইটেম মাত্র 120 টাকা, ভাবতে পারছেন? মানে আমি তো কোথাও দেখিনি, মানে এত সস্তায় থালি, এত 6 রকম আইটেম দিয়ে। আর এটা কিন্তু শেয়ারেবল, আপনারা চাইলে শেয়ার করে খেতে পারবেন, 120 টাকায় শেয়ারেবল চিকেন থালি, ভাবতে পারছেন? জাস্ট দারুণ। তো নেক্সট আইটেম নেব পটল দিয়ে আলুর তরকারি, দেখেই দারুণ মনে হচ্ছে, চলুন খেয়ে দেখি কীরকম। দারুণ খেতে, আলু পটলের তরকারিটা জাস্ট সেরা হয়েছে। কোয়ান্টিটি যা আছে দুজনের জন্য সাফিসিয়েন্ট। রাইস যদি আপনাদের লাগে তো আপনারা নিয়ে নিতে পারেন এক্সট্রা একটা রাইস, সেটা আপনারা কথা বলে নেবেন। নেক্সট আইটেম ফুলকপি, চলুন এটা অল্প একটু নিয়ে ট্রাই করি। এত রকমের পদ 120 টাকায় যাতে ভাবা যায় না, মানে যারা যারা দেখবেন তারা তো চলে আসবেনই, আর যারা যারা মানে নিজেদের আত্মীয় স্বজন আছে তাদেরকেও ভিডিওটা শেয়ার করবেন, কারণ এই রেটে কোনো জায়গায় এসিতে বসে এরকম রেস্টুরেন্টে থালি ভাবাই যায় না। রান্না খুবই ভালো, এটাও বেশ দারুণ হয়েছে ফুলকপির তরকারিটা। খাবারের কোয়ালিটি খুবই ভালো, কোয়ান্টিটিও বেশ ভালো। চিকেনের পিসগুলো দেখাবো, এই 1 পিস নিয়ে নিচ্ছে, আর এই 1 পিস একটু গ্রেভি দিয়ে ট্রাই করবো। বেশ ভালো, আর সবকটা খাবার কিন্তু গরম গরম সার্ভ করা হয়েছে। তো চিকেনটা একটু রান্না খুবই ভালো, মানে যে কোনো ভালো জায়গাতে ভালো টক্কর দিতে পারবেন।
এই থালিটা কিন্তু দুপুরের জন্য, রাতের জন্য না। তো আপনারা আসলে দুপুরে আসবেন, পেয়ে যাবেন। তো চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর বাইরে কথা বলছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, 120 টাকার থালি, জাস্ট ভাবা যায় না, মানে এই রেটে কী করে দিচ্ছে আমি জানি না, বাট খাবারের কোয়ালিটি খুব ভালো। 6 রকম পদ, জাস্ট কোনো কথা হবে না। তো লোকেশানটা আপনারা জানেন, তাও আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে জৈতাস কিচেন, এইচবির একদম এইচবির মোড়টা হচ্ছে এদিক থেকে আসলেই, এইচবির দিকে মানে মেন রোড থেকে এইচবি মোড় থেকে ভেতরে ঢুকলেই আপনারা এইখানে পেয়ে যাবেন। তো দারুণ খাবার, আপনারা চলে আসুন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা কিন্তু লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। এরকম ভালো ভালো কন্টেন্ট আসছে চ্যানেলে, তো থাকবেন আমাদের পাশে। তো চলুন এখানেই ভিডিওটা এন্ড করছি। টাটা, বাই বাই।